দীর্ঘ প্রায় 200 বছর ধরে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে কোনো মসজিদ ছিল না। স্থানীয় মুসলমানরা ফ্ল্যাট ভাড়া নিয়ে কিংবা বাড়ির কোনো একটি অংশ, বিশেষ করে গ্যারেজে নামাজ আদায় করতেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে সেখানে প্রথম কোনো মসজিদের উদ্বোধন হলো আজ শুক্রবার। পবিত্র জুম্মার নামাজ উপলক্ষে উচ্চস্বরে আজান দেওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে মুসলমানরা এই নতুন মসজিদে নামাজ আদায় করেছেন। ভোতানিকোস নামের এই মসজিদে একসঙ্গে 350 জন মুসল্লি নামাজ আদায় করতে পারছেন।